বিহার থেকে বিদর্ভ পর্যন্ত ঘনীভূত নিম্নচাপের জেরে ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের ফলে আজ এবং আগামী 24 ফেব্রুয়ারি এরাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা তেমন হ্রাস পাবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ উমাশঙ্কর সাহা। আজ গাঙ্গেয় পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে আছে, দার্জিলিং, মালদা এবং কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক মোটামুটি আবার 24 তারিখ নাগাদ কিন্তু গাঙ্গেয় পশ্চিমবাংলার জেলাগুলোর ওপরে আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। আর কাল বা পরশু দিন কিন্তু আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠান্ডা বাড়ার আর খুব বেশি একটা সম্ভাবনা নেই, কারণ দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, গ্র্যাজুয়ালি রাইজ করছে এবং এটা কিন্তু এই টেন্ডেন্সিই থাকবে। এবং বৃষ্টি আজ হলেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি একটা হেরফের হবে না, অর্থাৎ আগামী 5 দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যে আর বিশেষ কোনো পতন হবে তা নয়, মোটামুটি একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে রাইজ করবে, অর্থাৎ খুব বেশি ঠান্ডার অনুভূতি যা আজকে দেখছেন মোটামুটি সেরকমই থাকবে, এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।